তৃণমূল কংগ্রেসের সহসভাপতি, যিনি দীর্ঘদিন রাজনৈতিক জীবনে আদিবাসী মানুষকে সঙ্গে নিয়ে তাদের অধিকারের দাবিতে, তাদের পেটের ভাতের দাবিতে আন্দোলন করেছে, মিলে মিলে তাদেরকে নিয়োগ করেছে, তাদের বোনাসের ব্যবস্থা করেছে। সে মানান সাহেব এখানে উপস্থিত আছে। আমাদের ব্লক নেতৃত্ব তরুণ চক্রবর্তী, আমাদের আদিবাসী সেলের সভাপতি নারু মুর্মু, আমাদের পঞ্চায়েত সমিতি, আমাদের পঞ্চায়েতের সদস্য মেরি টুটু, তারসহ আদিবাসী সম্প্রদায়ের সমস্ত মানুষকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে দু চারটি কথা বলছি। আপনারা শুনলেন নানুর কাছ থেকে যে কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার যে আইন তৈরি করেছে, কালো আইন, ইংরেজি ছোট ছোট অক্ষর দিয়ে এনআরসি, সিএবি, সিএএ, এনআরপি, এই সমস্ত আইনের বিরুদ্ধে এই আইন কি জঘন্য আইন। আজকে ভারতবর্ষের মানুষ, আদিবাসী সম্প্রদায়ের মানুষকে আজকে চিন্তা করতে হচ্ছে, এদের রাতের ঘুম কেড়ে নিয়েছে, যারা আজকে ভারতবর্ষের মাটিতে এই বাংলাতে নিজের জমিনে তারা থাকতে পারবে কি পারবে না, এই জায়গায় আমাদের প্রশ্ন। আজকে নরেন্দ্র মোদি, অমিত শাহ, বিজেপির নেতৃত্ব বলছে যে ভোটের কার্ডের কোনো দাম নেই, ভোটের কার্ড চলবে না, আধার কার্ড চলবে না, প্যান কার্ড চলবে না, তাহলে চলবে কি ওদের মাদুলি? আমরা জিজ্ঞেস করতে চাই, আমরা এই ভারতবর্ষের সাঁওতাল মানুষ আদি জন্ম থেকে, সেদিনকে একজন আদিবাসী মানুষ বলছিল যে আমরা এনআরসি করুক আমাদের অসুবিধা নেই, কিন্তু এনআরসি করুক ওই যিশু খ্রিস্টের 1500 বছর আগে, যেখানে ওই আর্য সমাজের মানুষগুলো, সাদা চামড়ার মানুষগুলো কিভাবে থাকতে চায়। পৃথিবীর সৃষ্টি থেকে এই ভারতবর্ষের বুকে আদিবাসীরা আছে, এরা বনে জঙ্গলে বাস করে। আজকে এদেরকে যদি 1971 সালের জমির কাগজ দেখানোর কথা বলা হয়, কোথায় পাবে এরা জমির কাগজ? যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিস থেকে রাফাল বিমানের কাগজ চুরি হয়ে যায়, সেই জায়গায় আদিবাসী মানুষের কত মানুষের বাড়ি পুড়ে গিয়েছে, কত মানুষের বাড়ি ঝড়ে উড়ে গিয়েছে, তারা কোথায় পাবে কাগজ? তাদের বলছে পাট্টার কাগজের কোনো দাম নেই, তাদের ভাত চাষি কাগজের কোনো দাম নেই, তাদের 1971 সালের কাগজ দেখতে চাইছে তারা। আমরা আজকে ভারতবাসী কিনা আমাদের, আমরা চিন্তিত, আমরা ব্যথিত এই প্রধানমন্ত্রী যে আইন তৈরি করেছে সেই আইনের বিরুদ্ধে। তাই আগামী 6ই জানুয়ারি লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের অভিভাবক মান্নান সাহেব এখানে উপস্থিত আছেন, 1 লক্ষ মানুষের জমায়েত দেখেছেন, সেখানে আদিবাসী সম্প্রদায়ের সমস্ত মানুষকে আমরা পঞ্চায়েত সমিতি মাঠে যাওয়ার জন্য আহ্বান করছি, এবং এখানে কর্মী সমর্থক যারা আছেন তাদের কাছে অনুরোধ, যারা আজকে সভাতে উপস্থিত হতে পারেননি তাদের বাড়িতে বাড়িতে গিয়ে খবর দেওয়া যে এনআরসি এবং সিএবি, সিএএ নিয়ে যে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী, বিজেপি সরকার যে কালো আইন তৈরি করেছে, এই আইনের বিরুদ্ধে এক ঐতিহাসিক জনসভা আছে, সেই জনসভায় দলে দলে সংঘবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত দিয়ে আমরা পঞ্চায়েত সমিতির মাঠে যাব। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী সম্প্রদায়ের মানুষের মধ্যে আছে, মানুষের উন্নয়নের সঙ্গে আছে। আজকে পুরুলিয়ার মানুষ আপনারা জানেন, তীব্র